ফিরে এসেছি আবার একটি নতুন আলোচ্য বিষয় নিয়ে। দেখো, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের জন্য এক্সাম নিয়েছিল এবং সেই এক্সামে অনেকে এক্সাম দিয়েছো, এবং তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডার থেকে তোমাদের এই জুনিয়র অ্যাসিস্ট্যান্টের অ্যান্সার কি তোমাদের প্রকাশিত হয়েছে। সেই অ্যান্সার কি কীভাবে ডাউনলোড করবে, এবং তোমাদেরকে বলে রাখি দুটো শিফটে তোমাদের এক্সাম হয়েছিল, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। এই দুটো শিফটে তোমাদের যারা এক্সাম দিয়েছিলে তারা তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে, কারণ অ্যান্সার কি দুটো দিয়েছে। যারা ফার্স্ট হাফে এক্সাম দিয়েছিল তাদের জন্য আলাদা, এবং সেকেন্ড হাফে যারা এক্সাম দিয়েছিল তাদের জন্য আলাদা। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজে আছি। এই পেজের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা এখানে চলে আসবে। এখানে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্সার কি বলে একটা অপশন রয়েছে। এটা প্রথমে তোমরা ডেস্কটপ মোড করে নেবে, তাহলে তোমরা তোমাদের সুবিধা হবে। এই অ্যান্সার কি তোমরা এখানে টাচ করলে পাবে, এছাড়া তোমরা এখানে টাচ করলে অ্যান্সার কিটা পাবে। এখানে টাচ করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, এবং সেই পেজে চলে আসা মাত্র তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল যে 01/2022, এইখানে তোমরা টাচ করবে। এই যে প্লাস যে আইকনটা রয়েছে, এই প্লাস আইকনে তোমরা টাচ করবে। দেখো এখানে অ্যান্সার কি, প্রথমে তোমরা দেখো যে ওয়ান যে অ্যান্সার কি রয়েছে এটা ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে যাদের এক্সাম ছিল তাদের জন্য নিচেরটা রয়েছে। তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে, এখানে টাচ করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। আমি তোমাদেরকে একটা পিডিএফ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি যে পিডিএফটা কীরকম আকারে রয়েছে। এখানে দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সার কিটা প্রকাশিত হয়েছে, সেই পিডিএফটা ডাউনলোড করেছি এবং তোমাদের সামনে ওপেন করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বার ওয়ানের দেখো তোমাদের এ বি সি ডি এই চারটে তোমাদের কোশ্চেন সেট ছিল, সেই অনুসারে তোমাদের এখানে অ্যান্সার কিটা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের অ্যান্সার কি। তোমরা ভালোভাবে অ্যান্সার কিটা মিলে নেবে এবং তোমরা দেখে নেবে যে কে কত করে পাচ্ছ। গুরুত্বপূর্ণ সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি জিকে স্টল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিষয় পাওয়ার জন্য। তোমরা সকলে ভালো থেকো, ফিরছি আবার একটি নতুন আলোচ্য বিষয়।